ওয়েলকাম পান খাওয়ার জন্য বেনারস কি পান লখনউ আগ্রা এক্সপ্রেস ওয়েতে ঢুকে গেলাম আগ্রা এক্সপ্রেস ওয়েতে খারাপ হয়ে গেছিল এর অনেক গল্প আছে এই গল্পটা তোমাদের খারাপ হয়েছে পাংচার হয়েছে একই তো ব্যাপার যাই হোক দেশি পুলিশ খুবই ভালো আমাকে হেল্প করলো বললো সো গুড মর্নিং গাইজ আজকে দ্বিতীয় দিন আমাদের বেনারস টু লখনউ ভায়া লখনউ হয়ে আগ্রা যাওয়ার দিন সো আমরা সকালে উঠে রেডি হয়ে গেলাম এই যে আমার সব ঘর ক্লিন এটা হলো ডরমিটরিতে আমি ছিলাম আর আমার পাশের ঘরে ডাবল বেডে মাসুদার মেয়েদার ছিল আমি এখান থেকে রেডি হয়ে বেরিয়ে গিয়ে নিচে ব্যাকপ্যাক করলাম ব্যাকপ্যাক করে উপরে আসলাম এই ভিডিও শ্যুট করার জন্য সো দেখো তোমরা সেকেন্ড ডে আমাদের এই ঘরটা ছিল এই ঘর থেকে এখন বেরিয়ে আছি নিচে আছে মাসুদার মেয়েদার তোমার সঙ্গে দেখাচ্ছি ওদের প্যাকিং আমার প্যাকিং অলরেডি হয়ে গেছে তাদের এখন প্যাকিং করছে এই যে মাসুদার মেয়েদার প্যাকিং করছে রয়্যাল এনফিল্ড হিমালয়ানে আর আমার ফুল প্যাকেজ রেডি এখন আমার বাঞ্জারা হাউস থেকে বেরিয়ে যাবো আমাদের মির্জার মাসুদ অলওয়েজ লেট কোনো হয়তো প্রবলেম হচ্ছে বাড়তে এই জন্য বাচ্চা এখনও সামনে লেখা আছে কলকাতা টু লাদাখ আর এই হলো আমার বাইক অলরেডি ফিক্সড সব কিছু এখান থেকে বেরিয়ে গেলাম তবে তোকে খাইতে দিচ্ছি না মাসুদা আজকে পান খেতে এসছে আসো আসো ওয়েলকাম পান খাওয়ার জন্য বেনারস কি পান এই যে বেনারস কি পান এখন আমাদের বেনারসের বেনারসি পান তৈরি হচ্ছে দেখো তোমরা কীভাবে তৈরি করে বেনারসি পান মাসুদা এখন এখানে জর্দা দেওয়া পান টেস্ট করছে এবার আমাদের মির্দা মির্দা এই যে টেস্ট করলো পরের এর কেমন হলো বলো টপ ক্লাস তো এখন আমরা এই বেনারস থেকে বেরিয়ে লখনউ হয়ে আগ্রার দিকে বেরোচ্ছি আমরা বেনারস থেকে বেনারসের পান খেয়ে আর একটু হালকা চা খেয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা ভাবছিলাম প্রয়াগরাজ হয়ে যাব কিন্তু প্রয়াগরাজ হয়ে যাওয়ার ইচ্ছে হলো না মানে যাওয়ার রাস্তাটা ভালো না এই জন্য হাইওয়ে ধরে কানপুর রাস্তায় লখনউ বেরিয়ে যাব লখনউ হয়ে যমুনা লখনউ আর আগ্রা এক্সপ্রেস হয়ে চলে যাব এই যে আমাদের মির্দার মাসুদার রেডি হচ্ছে চলো চলো বেরো অনেক জল্পনা কল্পনা করে রুট খুঁজে কোথা দিয়ে যাওয়া যায় কানপুর দিয়েও যাওয়া যায় এলাহাবাদের রোড দিয়েও যাওয়া যায় দুহা রোড দিয়ে আটলাস এটা ঠিক হলো যে এখান দিয়ে গিয়ে সামনে গিয়ে দেখা যাবে আমরা কি করব তো আমরা এখন যাচ্ছি কানপুর রোডে ফ্রম প্রয়াগরাজ আর আমরা ঢুকিনি আপনার তো আমাদের আগেই বললাম এই তো আমাদের সামনে মাসুদা আর মির্দা ওদের এনফিল্ড বাইক নিয়ে চলো আমরা কোথায় এখন তুন্দাতে রায়বেরেলি থেকে টোটাল ডিস্টেন্স হলো 60 কিমি দূরে আছি রায়বেরেলিতে আর আমাদের মাসুদ এখনও ফ্রেশ হলো এই মাত্র আর আমাদের বিস্কুট আর চা তারপরে আবার বেরিয়ে যাব চা খাওয়া হয়ে গেল বিস্কুট খাওয়া কমপ্লিট এখন আমরা বেরোচ্ছি কুন্দা থেকে রায়বেরেলি রায়বেরেলির দূরত্ব হলো 60 কিমি সো রায়বেরেলি পর্যন্ত ওয়ান ওয়ে হবে এই পর্যন্ত তারপর হয়তো 4 লেন পেয়ে যাবো তো রায়বেরেলিতে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন জায়গাটার একটা পেট্রোল পাম্পে আছি আমাদের ইয়েতে যাওয়ার পথে পেট্রোল পাম্পটা পেট্রোল পাম্প থেকে আমাদের মাসুদার তেল ভরছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আগের দিন আমি তেল ভরে নিয়েছি আর আজকেও কিছুটা ভরে নিয়েছি তোমার বেনারসে সো এখন কাজ হয়ে গেছে এখন বেরোবো রায়বেরেলি যাওয়ার পথে আবার থামতে হলো মাসুদার এনফিল্ডের চাকায় হাওয়া নেই চাকা নেই মনে হয় কোনো প্রবলেম হচ্ছে লিক ফিক হচ্ছে আর এরপর রায়বেরেলি এখন ঢুকবো দেরি হয়ে গেল কন্টিনিউস দেখো
আমরা যে কদিন ধরে তিন দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামার মধ্যে নেই। সকালবেলা আজ বৃষ্টি ছিল না, বাট এখন আবার বৃষ্টি। তো আমরা আস্তে আস্তে লখনউ চলে আসলাম। এটা হলো পিছনে ছিল তপোবন নামে একটা কিছু, আর এটা হলো বৌদ্ধবিহার শান্তি উপবন। আমরা চলে এসেছি এইখান থেকে, আমরা আগ্রা লখনউ হাইওয়ে হয়ে চলে যাব আগ্রা। ও শক্তিস্থল, অনবর শ্রী কাশিরাম জি স্মারক স্থল। খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, এই একটা আরিয়ান নন ভেজে। এটা হলো তোমার যে এক্সপ্রেসওয়ে, আগ্রা এক্সপ্রেসওয়ে পুরো স্টার্টিংয়ে। এবার এখান থেকে বেরিয়ে যাব আগ্রা। রাস্তার মধ্যে হঠাৎ করে গণেশ পুজোর বিসর্জন দেখতে পেলাম বলে দাঁড়িয়ে গেলাম। একটু দেখো ওখানকার গণেশ পুজোর বিসর্জনের অবশেষে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। টোটাল ডিস্টেন্স তোমাদের বলে দিচ্ছি আগে থেকে 324 কিমি। এই 324 কিমি স্মুথ রাস্তা, জীবনে আর কোথাও হয়তো পাবো কি না জানি না, বাট ইন্ডিয়াতে সবচেয়ে বেস্ট রাস্তা হলো এই লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে। আর এবার একটু রেস হয়ে যাবে আমার মাসুকদার মধ্যে, লেস রেস। আর এই রাস্তায় 100 নিচে কোনো স্পিড নেই, জাস্ট নেই। Дать пацана посчитать потери, суммы нули погибать на сцене. Снова один прогуляюсь без тени, заливали поцелуй на шее. Как там рано, правый назад, черный каскад. Вижу твой взгляд, стерли горят, мог тебя взять, но ты не моя. অনেকটা আগে বেরিয়ে গেছি, এর জন্য আবার মাসুদার সঙ্গে হলাম, দুজনে মজা নিচ্ছি। জাস্ট আমাদের ইশারায় কথা চলছে, কারণ এরকম স্পিডে 100 উপর স্পিড আমাদের কোনো কথা শোনা যাবে না। আর আমাদের কোনো ব্লুটুথ হেডফোন বা কিছু নেই যাতে কানেক্ট করে কথা বলতে পারবো। সো ভিউ দেখো তোমরা। আমরা এখন তোমার লখনউ টু আগ্রা হাইওয়ে এক্সপ্রেস হয়ে আসছি। টোটাল 100 কিমি কভার করলাম এই ফার্স্ট পেট্রোল পাম্প, আর এখান থেকে কোনো এক্সিট নেই আলটিমেটলি। যদি তুমি মনে হয় বেরোতে চাও তাই ঠিক আছে, বাট এক্সিট নেই আলটিমেটলি। আর আমাদের স্পিড 100 নিচে নামছে না, 100 নিচে কখনোই নামছে না। 130, 100, 125 এরকম, 113 আরও 100 নিচে নামছে না। সো এখান থেকে ডাইরেক্ট এবার যাবো আমরা আগ্রা, আর তোমাদের এখানকার যাওয়ার সময় কিছু ভিডিও দেখিয়ে দেবো, তারপর আগ্রা গিয়ে দেখা রাত্রেবেলা হোটেলে কথা হবে। তো গাইস এখন দাঁড়িয়ে আছি একটা এমার্জেন্সি স্পটে, মানে যেখানে তোমার আগ্রা লখনউ টু আগ্রা এক্সপ্রেসওয়ের মাঝখানেটা। আমার এই লাইটটা হলো আমার বাইকের হেডলাইট, সেই লাইটে এখন ভিডিও করছি। আমরা এখন কমপ্লিট করলাম 250 কমপ্লিট করে এখন শেষ হয়নি, আর ওরা অনেক পিছনে আছে বলে আমি একটু দাঁড়িয়ে গেলাম। হাত ব্যথা করছে কন্টিনিউয়াসলি, মানে কী বলো, এখানে এই রাস্তার মধ্যে না আছে কোনো টয়লেট, না আছে কোনো, মানে এই লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে 100 কিমির মধ্যে একটাই মাত্র পেট্রোল পাম্প আছে, তারপর আবার 100 কিমি পর আরেকটা পেট্রোল পাম্প, মাঝখানে কোনো জায়গা নেই, শুধুমাত্র এক্সিটের জায়গা আছে। জাস্ট অসম, মানে 100 নিচে স্পিড নামছে না, কন্টিনিউয়াস 100 স্পিড ধরে আছে আর 100 হয়ে আছে। আর মানে কি 113, 135 আমি মিনিমাম 10 মিনিট রেখেছি, কিন্তু তাও তারপরে ভাবলাম এত স্পিডে চালানো ঠিক না, তারপরে কমিয়ে দিলাম। তো এখন ওরা আসতে দেরি আছে, আমি একটু ওয়েট করছি, দেখি কতক্ষণে ওরা আসে। টোটাল ডিস্টেন্স হলো 323 কিমি। সো এই 323 কিমির মধ্যে এই যে ওরা বেরিয়ে গেল আমার লোক, এবার ওদেরকে ধরতে 323 কিমির মধ্যে কোথাও কোনো বেরোনোর জায়গা নেই। চলো আমি বেরিয়ে যাই, ওরা বেরিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে হট করে দাঁড়ালাম, দাঁড়িয়ে ফোন করলাম আমার পিছনে যাওয়া ছিল। এবার ফোন করার ফলে মাসুদা বললো যে, মাসুদা দেখলাম 9 বার মিস কল করেছে, মানে কল করেছিলাম ধরতে পারিনি। মাসুদাকে ফোন করার পর মাসুদা বললো যে ওদের গাড়ির টায়ার পাংচার মানে ফেটে গেছে পুরো, ওরা আবার গাড়ি ঠিক করে তারপর আসবে। আর এখানে আমাদের কতগুলো ফ্রেন্ড আছে, সব এসে এখানে দাঁড়িয়ে আছি, ওরা দেখি কতক্ষণে আসে, তারপর আবার আগ্রার দিকে যাবো, নাহলে ততক্ষণ ওয়েট করতে হবে ওদের জন্য। হলো মাসুদার বাইক, যার আমাদের লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে খারাপ হয়ে গেছিলো, এর অনেক গল্প আছে।
এই গল্পটা তোমাদের খারাপ হয়েছে, পাংচার হয়েছে, একই তো ব্যাপার। যাই হোক, এর গল্প তোমাদের হোটেলে গিয়ে শোনাবো, তারপর আজকের ব্লগ শেষ হবে। সো আপাতত এই পর্যন্ত, এখন আর ভালো লাগছে। এখন রাত্রি প্রায় 2 বাজে, দাদার বাইক খারাপ হয়েছে সেই কটার সময়, 8, 6 ধরে ওয়েট করছি। চলো বাড়ি গিয়ে কথা হবে, আর ভালো লাগছে না। এখনও বাড়ি যেতে প্রায় 4 বাজবে, তারপর ওখানেই কথা বলে আজকে ব্লগ শেষ হবে। টাটা। সো হ্যালো গাইজ, অ্যাকচুয়ালি যেদিন আমরা হোটেলে গিয়েছিলাম, তারপর বয়টাতে এনার্জি ছিল না যে কিছু বলবো তোমাদের, আমাদের কী ঘটনা ঘটেছিলো সেটা আজকে তোমাদের বাড়ি এসে, লাদাখ ট্যুর করে বাড়ি এসে তোমাদের পুরো ঘটনা বলছি। তোমরা একটু ভালো করে শোনো, মজা পাবে আর তোমাদের শিক্ষাও হবে। অ্যাকচুয়ালি সেদিন আমি আর মাসুদদা বেরিয়েছিলাম, তোমাদের লাস্ট বলেছিলাম যে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে আগ্রা ঢুকবো, বাট 300 কিমি ভেবেছিলাম হয়তো 100 করে ট্রেনে আমরা 3 কমপ্লিট করে দেবো, বাট 2 আমরা করতে 3 আমরা করতে পেরেছি 200 অ্যাবোভ, আর 3 থেকে 3.5 আমি 250 কমপ্লিট করেছি। আমি তোমাদের বলেছিলাম লাস্ট আমি 250 ছিলাম, আর তারপর আমি দেখলাম যে আমার পাশ দিয়ে বেরিয়ে গেলো। এবার আমার পাশ দিয়ে কারা বেরিয়েছে, আমার পাশ দিয়ে বেরিয়েছে হলো মাঝখানে আমাদের সঙ্গে একটা কতগুলি মেটের সঙ্গে দেখা হয়েছে, যারা সেম বাইকের লাইট হেডলাইট নিয়ে যাচ্ছে রাত্রেবেলা। আমি বুঝতে পারিনি যে সেম হেডলাইট ওদের, তো আমি ভেবেছি আমাদের মাসুদা বেরিয়ে গেছে, আর তার জন্য আমি ওদের পিছন পিছন আমি এগিয়ে গেছি। এবার কিছু দূর টানার পর আমি টেনে দিয়েছি ওদের, এবার অন্ধকারে দেখিনি যে ওরা দুজন ছিল, ওরাও দুজন ছিল, আমাদের মাসুদার মুসরাদদা দুজন ছিল। তো আমি আগে গিয়ে টেনে একটা আলোকিত জায়গায় গিয়ে বসে আছি, তোমাদের যেটা লাস্ট ভিডিও করলাম, এবার ওখানে গিয়ে বসে আছি। এবার মোবাইল খুলে দেখি সেখানে 19-12 মতো, দুজনের টোটাল 19 মতো মিস কল আছে। আর ওই মিস কল দেখে আমি ভাবলাম কিছু না কিছু হয়েছে, আর দেখলাম ওরাও এসে গেছে। সো আমি ভেবেছিলাম যাতে আমাদের টিম তাড়াতো না, এইবার আমি ফোন করলাম, ফোন করে বলছে আমাদের পাংচার হয়ে গেছে চাকা, সো আমরা এখন চাকা চেঞ্জ করছি। তখন বাজে প্রায় 9:30-10, তো আমি ভাবলাম ঠিক আছে, এটা টাকা চাকা পাংচার করছে, ঠিক করছে, আমি দাঁড়িয়ে যাই, হয়তো 1 লাগে, 1 মধ্যে হয়তো চলে আসবে। তারপর আরও কাহিনী বাড়ছে, আবার 1 থেকে 1.5 পর তুমি এসো, বললো এসো, কী করবো আমি ভেবে পাচ্ছি না। 1 কথা, এটা 1-ওয়ে, 4 আর স্পিড সব গাড়ি 100 করে, তোমার আগেও অনেক বড় বলেছি। আর এই 1-ওয়ে থেকে অন্য ওয়েতে যাওয়ার রাস্তা মিনিমাম তাও ধরো 5 থেকে 6 পরে, কী করবো সেই রাত্রে। তখন আমি ওই আমাদের যে সিঙ্গেল লেন ছিল, লেনের 4th দিয়ে, যেখানে তোমার যে লেনে নোংরা পড়ে থাকে সেই লেন দিয়ে আমি এগোচ্ছি। 10 যাওয়ার পর এসে আমাকে পুলিশ ধরলো, আর আমার উত্তরপ্রদেশের পুলিশ। সো ভালো ছিল, অ্যাকচুয়ালি সত্যি উত্তরপ্রদেশের পুলিশ খুবই ভালো, আমাকে হেল্প করলো, বললো দেখো তোমাদের যেখানে ফেসে আছে আমি তাই কল করেছি সেখানকার পুলিশকে, তুমি এখান দিয়ে প্লিজ যেও না, তুমি ওই লেনটা আর 10 সামনে গিয়ে তুমি ওই তোমার ওইদিকে যাওয়ার ব্যাক করার রিটার্নের লেনটা ধরো, ওখান দিয়ে তুমি গিয়ে করো। যাই হোক, ওদের অনেক রিকোয়েস্ট করার পরও আমাকে যেতে দিল না, ওরা বললো না আমি তোমাকে ছাড়তে পারি না, তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আমরা দায়ী থাকবো। সো আমি আবার সেই মেইন লেন দিয়ে, মানে যে লেন যাচ্ছিলাম তার উল্টো লেন দিয়ে ঘুরে, প্রায় 50 পিছনে ছিল ওরা, যাই হোক ফেটে গেছে 50 তখন ওদের কাছে পৌঁছালাম। তখন বাজে প্রায় 2, সব কিছু করতে করতে 2 বাজলো, 2 সময় পাংচার ঠিক হলো, 2 সময় আমরা 2 সময় ওখান থেকে দুজনে বেরোলাম। ভাবলাম আমরা এখান থেকে হয়তো আগ্রা পৌঁছে যাবো, বাট আর এনার্জি ছিল না, জাস্ট ঘুম পাচ্ছিলো, এতটা ঘুম পাচ্ছিলো যে বাইক চালাতে পারছিলাম না। আর এই এত ঘুম পাওয়ার জন্য দেখা করলাম দাদা কোনো মোটেল দেখো, বা যেগুলোকে তোমার হোটেল বলে না মোটেল বলে, যেগুলো তোমার হাইওয়ের পাশ থেকে, সো মোটেলে ঢুকলাম, চা খেয়েও আমাদের ঘুম পাটলো না, ঘুম কাটলো না, তারপরে একটা রেডবুল খেলাম তাও ঘুম কাটলো না। সো ভাবলাম আমরা স্টে করি, জাস্ট ওখানে স্টে করলাম, পরের দিন সকালে আমরা বেরিয়ে গেলাম আমাদের আগ্রার উদ্দেশ্যে 100 আগে। সো টেরিবল নাইট ছিল, খুবই ভয়ানক রাত ছিল, জাস্ট ভাব মনে করলেই ভয় লাগে, কীভাবে ঘুম পাচ্ছিলো আর কীভাবে নিজেকে জাগিয়ে রাখছিলাম, কিছু হলেই অ্যাক্সিডেন্ট, জাস্ট টেরিবল টেরিবল। যাই হোক, সো ব্লগটা আজকের মতো শেষ, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, বাঙালি হয়ে আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর হ্যাঁ, নতুন বলে একটা কথা বাদে কিছু মনে করো না, আমি আরও আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব, তোমরা হেল্প করলে তোমরা যদি আমাকে অগ্রগতি করতে সাহায্য করো। সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক কমেন্ট অবশ্যই করো। চলো আজকের জন্য এখানে শেষ, টাটা।